রিয়াজ মুরগির মাংস কিনতে গিয়েছে, একজন মানুষও তার পিছনে যায়নি, কারণ তার এখন বেইল নাই। এই জায়েদ খানের সময় একদিন বেইল থাকবে না, তখন তাকে খুঁজবে না, এখন তাকে ফেটা কাটাচ্ছে, কারণ ওই যোগ্যতা তার আছে, এজন্য তাকে নিচ্ছে বলেই কিন্তু সে জুতা কাটবে ফিতা কাটছে। আসলে আমি আবারও বলবো, যার জনপ্রিয়তা আছে পজিটিভ বা নেগেটিভ যে আলোচনা আছে তাকে দিয়ে কাজ করানো হয়। কিন্তু আপনারা একটা ভিডিও দেখেছেন, যদিও বলতে খারাপ লাগে, একসময় আমাদেরও হবে বা সবারই হবে, সেদিন একটা ভিডিও হঠাৎ করে দেখলাম, রিয়াজ মুরগির মাংস কিনতে গিয়েছে, একজন মানুষও তার পিছনে যায়নি, কারণ তার এখন বেইল নাই। সাধারণ ভাষায় এই জায়েদ খানের সময় একদিন বেইল থাকবে না, তখন তাকে খুঁজবে না, এখন তাকে ফেটা কাটাচ্ছে, কারণ ওই যোগ্যতা তার আছে, এজন্য তাকে নিচ্ছে বলেই কিন্তু সে জুতা কাটবে ফিতা কাটছে। আরেকটা প্রচারণা কিন্তু ভিন্ন কৌশল। মুস্তফা ফারুকী কিন্তু একটা বিপরীত ধর্মী, একটা মানে ভিন্ন ধর্মীর কিন্তু পরিচালক। ওনার ছবি এবং নাটক কিন্তু সবগুলি সুপার ডুপার হিট হয়েছে। আমরা একসময় আলোচনা করতাম যে সে আঞ্চলিক ভাষাটা এনেছে, আনার পরও কিন্তু সেটা মানুষকে হৃদয়গ্রাহী করেছে। তাই সে এমন মানুষকে নেবে না যাতে তার পরিচালিত দুটি সিনেমার প্রচারের জন্য। তিনি নিয়েছেন কাকে? জায়েদ খানকে, যার এখন ভাইরাল, এবং তিনি তাকে কি করেছেন, এমন কিছু করতে বলেন যা মানুষ খাবে। যদি ওখানে ভাষণ দিত আমার মতো জায়েদ খান, তাহলে এটা কিন্তু এতটা ভাইরাল হতো না। যেহেতু সে ডিগবাজি দিয়েছে, এর জন্য এটা ভাইরাল হয়েছে এবং মানুষ দেখেছে এটা। তাই তার ডিগবাজিটা এটা একটা অভিনয়, যেমন আমি পাথর অভিনয় করি, আমি ডাক্তার হিসেবে ডাক্তার সেজে ঔষধের মানে অ্যাড করি, আমি যেমন মুরগির ডিম পাড়ার জন্য মুরগির ডাক্তারের অভিনয় করি, তেমনি তিনি তাকে নিয়ে ফারুকের মতো। আবারও বলবো, ফারুকী কিন্তু জ্যানতেন পরিচালক না, ফারুকী কিন্তু অনেক পরিবর্তন এনেছে, নীতি ইতিবাচক নেতিবাচক উভয়, যে এক একজন এক একভাবে বলবেন। সে জায়েদ খানকে নিয়েছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েছে, এবং উদ্দেশ্যটা সব সফল হয়েছে। আপনারা দেখবেন, এটা তো চাপে ভিড় অনেক হয়ে গেছে, এটাই তো চায় পণ্য যারা বিক্রি করবে বিপণন করবে তা। দাদা, আরেকটা ভিন্ন প্রসঙ্গে আসবো। আমরা কয়েকদিন আগে দেখেছি যে আসলে আমাদের যে বুবরি নায়িকা, তার সাথে তাপসের সাথে একটা পোস্ট ভাইরাল হয়েছিল, কিন্তু সে আবার ডিলিট করে দিয়েছিল মুন্নি, যে তাপসের ওয়াইফ, কিন্তু সে আবার ভয়েস রেকর্ডে কিন্তু ওই যে বুবরির সাথে কথা বলেছে, গালাগালি করেছেন। এই প্রসঙ্গে আমরা দেখলাম যে সাকিব খান মানে বুবরিকে বলছে যে প্রতারক, বেইমান, বেইমানটা এইভাবে এইভাবে আসলে আপনি এইটা নিয়ে আসলে কি বলতে চান? আসলে যখন আমি আমার প্রিয় লোককে আমি ভালোবাসবো, কিন্তু কাউ অন্য কেউ ভালোবাসলে এটা আমরা সহ্য করি না, এটা হলো আমাদের মানবিক ব্যাপার বা আমাদের মানে যৌবনিক ব্যাপার অথবা আমাদের হৃদয় গঠিত ব্যাপার। যখন বুবলি একসময় সাকিবের কাছের লোক ছিল এবং বিবাহিত স্ত্রী ছিল, তখন তাকে সে দেখে, তখন সে তার মনোপীড়া হওয়ার কারণ, সে রাগান্বিত হওয়ার কারণ, কিন্তু এটাকে যখন হেলাফেলা বলে যে না এটা উদ্ভট, এবং যখন একটা পোস্ট দেওয়ার পরও মুন্নিয়াপা সেটা তুলে নেয়, তখন ভাবে মিথ্যা। কিন্তু আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা এটা শেয়ার করে ফেলে বা আরেকজন কপি করে ফেলে, তো করা সম্ভব না। এবং যখন এটাকে প্রমাণের জন্য তারা ভয়েস রেকর্ডিং আনে, তখন এটা তার হৃদয়ে একটু রক্তক্ষরণ করতো পারে। যেহেতু বুবলি সাকিবের বিরুদ্ধে অনেক কিছু বলেছে, তাই সাকিবও এটা বলা অপারেশনাল, যেহেতু কিছুদিনের জন্য হলে তো সে তার বিবাহিত স্ত্রী ছিল, তাই এরকম মানুষ খেপে যেয়ে কিছু বলতে পারে। এবং এরকম যদি আমরা ঘটনা না ঘটাই, তাহলে তারা এই বলার স্কোপটা পায় না। সে যেমন ঘটনা ঘটিয়েছে না ঘটায়নি, সেটা প্রমাণ সাপেক্ষ। আবার সে যে বক্তব্য দিয়েছে, এটাও কিন্তু প্রমাণ সাপেক্ষ, যে আমরা বক্তব্যটা কতটুকু গ্রহণ করব, আমরা বক্তব্যটা গ্রহণ করব কি না, এই বক্তব্য তার মনের ব্যাপার, তার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে এখানে, এবং একটা তার মানে ঈর্ষা তার প্রতি অথবা তার প্রতি ক্ষোভটাও প্রকাশ পেয়েছে। ভালোবাসা ক্ষোভ দুটি প্রকাশ পেয়েছে, আপনি যেদিক জানেন। অনেকে বলছেন যে প্রথম স্ত্রী হিসাবে অপু বিশ্বাস অনেক স্ট্রাগল করেছেন, অপু বিশ্বাসই পারফেক্টভাবে সাকিবের সাথে আছে। এবং কি কালকে আমরা দুদিন আগে দেখলাম অপু বিশ্বাস ও সাকিব খান ইন্ডিয়াতে গিয়েছেন একসাথে। আমার তো মনে হয় কেন জানি প্রথম থেকে যে দুজন তার স্ত্রী, দুজনের মধ্যে অপু বিশ্বাস প্রথম একবার যখন তার ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে আসে, তারপর কিন্তু সে সাকিবের বিরুদ্ধে একটি কথা বলেনি।
কিন্তু বুবলি হয়তো কারো দ্বারা প্ররোচিত হয়ে সে কিন্তু অনর্গল ভাবে মানে ওই সাকিবের বিপক্ষে বলে গিয়েছে, তখন সাকিবকে তার উপর একটু রাগ হয়েছে এবং অপুর প্রতি একটু মানে ভালো অবস্থা এসেছে। এটা কিন্তু তারপরে এই যে তাপসের সাথে ঘটনাটা আরো দ্রুত সৃষ্টি করেছে বুবলির সাথে অপবিশ্বাসের, কিন্তু অপবিশ্বাস নীরব নীরব পালন করেছে। যদি আমাদের মিলে যায়, যদি লাইগা যায়, একটা অ্যাড ছিল লটারি, সে যদি মিলা যায়, এবং সেই মিলারই কিন্তু বহিঃপ্রকাশ আপনারা বললেন যে তাকে নিয়ে কলকাতায় গিয়েছে, তাকে নিয়ে আমেরিকায় গিয়েছে, এটাও অসম্ভব নয়। আমাদের ধর্মে বলা আছে করা যায় যে আবার যদি সাকিব তাকে বিয়ে করে এবং তাদেরকে একই ঘরে দেখতে পান তিনজনকে, এটা অবাক হওয়ার কিছু না, এবং তার কিছু ইতিবাচক নজির আমরা দেখছি, আমরা সেরকম একটা চাই এটা কিছু হোক।